I see Korean ramen. Or sorry, ramen noodles. Okay, let's go. Assalamualaikum. Welcome to my new vlog. Shabbat 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 and ghalachin guys. Alhamdulillah, I'm on a ghalachin. So guys, ask me with us up in September, Masha Dostarik, and think that with us over here. তো দুই দিন যাবৎ আমি সেই লেভেলের অসুস্থ ছিলাম গাইস, মানে আরে দুই দিন আমার অনেক জ্বর ছিল এবং আজকেও আমার অনেক জ্বর, শরীরে মাথা ব্যথা। তো আমি শনিবার দিন গতকালকে পড়াতে যেতে পারি নাই, আজকে রবিবার আজকেও যেতে পারি নাই। তো একটু আগে মনে করেন যে আপনার ঘুম থেকে উঠছি, এখন মনে করেন যে যে বারান্দায় আছি আর কি, কারণ বেসিক্যালি বাইরে যেতে মন চাইতেছে অনেক আর কি, শরীরটা অনেক খারাপ। তো সারাদিন বাসায় শুয়ে দেখতে দেখতে মনে করেন যে পুরো শরীরটা ঝিম ধরে গেছে। তো বাসায় মনে করেন যে আম্মু আছে, আমি আছি, মুরগি ওই যে ঘর মুছতেছ। তো চলেন আজকের দিনটা শুরু করি আর উপরে খাবার দিয়ে শুরু করি, ঠিক আছে? চলেন দেখি কি রান্স সব নিয়ে আসি এই জায়গায় টেবিলের উপরে। গাইজ, আজকে হইলো আপনার সবজি রান্না করছে, ঠিক আছে? শাক দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। গাইজ, এই যে গরম গরম ডাল দেখা যাইতেছে, ধোয়া উঠতেছে উপর ডাল থেকে। আর গাইজ, আমার স্পেশাল ফেভারিট আইটেম আপনার ইলিশ মাছ ভাজি, যেটা আজকে মনে গাইজ ওই যে মেহমান আসছিলো না আব্বুর ওস্তাদজি, তো শাহিনরে বলছে কি যে একটা ইলিশ মাছ আনতে আর কি, ছোটোখাটো মাঝারি সাইজের। বলো দে করছে কি 130 টাকা দিয়া এতটুকু একটা ইলিশ মাছ নিয়ে আসছে। এখন বলেন এটা কি আর ওস্তাদজিদের রান্না করে দিয়ে দেওয়া যায়? দেখ কত বড় একটা ইয়া না। তো এই ছোট্ট মাছটা এনে রান্না করছে, দেখেন কয় পিস হয়েছে মাছ, এক দুই তিন, তিন পিস। আর হইলো সাথে মনে করেন যে আপনার লাঞ্জা, চিন্তা করেন এলা কত ছোট মাছ আনছে। যাই হোক, এখন মনে করেন যে খাবার দাবার পালা, লেটস এনজয় দ্য মিল। সো আলহামদুলিল্লাহ গাইজ, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে গাইজ, বিশ্বাস করেন আমার আর একটু বাসা বাড়তে পারতেছে না। এই কারণে মনে করেন যে আমি একটু বের হয়েছি, বাহার দার তো মনে করেন যে চলেন একটু তানিমদের বাসায় যাওয়া যাবে, সেই যাওয়া দিতেছে বাইরে। গাইজ, বাসা থেকে একটু বাইরে ছিলাম শরীরটা রিল্যাক্স করার লেগে, কিন্তু অবস্থা দেখতেই পারতেছেন পুরো একবারে, মনে করেন যে আপনার ঘামায় টামা অবস্থা কাহিল না, শরীরটা প্রচুর খারাপ লাগতেছে। আবার এত পরিমাণ জ্বর আইতেছে মনে করেন যে পুরো একবারে শেষ কাহিল আমি পুরো। তো যাই হোক, আমি রিল্যাক্স হই, ফ্রেশ হই, আর ইম্পর্ট্যান্ট কিছু ভিডিও ক্লিপ আছে সামনে, এগুলো দেখতে পারবেন একটু পরেই, ঠিক আছে? তো অপেক্ষা করুন আর আর কি কিছু ফান ফ্যাক্ট ইস, মানে মনে করেন যে স্পেশাল জিনিসটা একটু পরেই দেখামো। এর আগে গাইজ ওই যে দেখেন, পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, দেখাই দিয়েছে দেখেন। লিটারেলি গাইজ ওই যে দেখেন, এই যে এই জায়গাটা পুরো কাটা, বুঝতে পারছেন? বেসিক্যালি এই যে চটপটের জন্য আর কি এই পেঁয়াজ কাটতে গেছে। তো মনে করেন যে এই চটপটের জন্য পেঁয়াজ কাটতে গিয়ে পুরো হাতটাই কেটে গেছে। কিন্তু গাইজ আরেকটা আছে, বুঝছেন? ওটা একটু পরে তো পড়তেছে আর কি, আস্তে আস্তে তৈরি করবো, ঠিক আছে? তো এর মধ্যে আমরা চটপড়িটা খাই, ওটা তৈরি হতে থাকবো। আচ্ছা গাইজ, চটপড়ির খাওয়া দান কী জিনিসটা বানাবো এর লেগে মনে করেন যে আপনার রান্না করে আসছি আর জিনিসটা দেখাই নুডলস, ঠিক আছে? তারপরে এই জায়গায় শুকনো মরিচ। মূলত গাইজ আমরা বানাবো হচ্ছে স্পাইসি কোরিয়ান রামেন, সরি রামেন নুডলস। মানে স্পাইসি জিনিসটা বানানোর জন্য আমরা অনেক কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেগুলো সবই আমাদের বাসায় আছে, শুধু ক্যাপসিকাম নাই। তো মনে করেন যে আপনার ক্যাপসিকাম যেহেতু নাই, আমরা আলু দিয়ে কাজটা চালাবো। তো নুডলসটা হোক, নুডলসটা পাকানো শেষ হলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবং খেয়ে ট্রাই করে অবশ্যই জানাবো যে কেমন হয়েছে, ঠিক আছে? তো এই পর্যন্ত একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিয়েন, দেখেন, দেখতে থাকেন, আমরা বানাইতে থাকি। Thank you.
So finally guys, the special noodles is ready. Spicy. So এখন হচ্ছে ট্রাই করার পালা, তো লেটস ট্রাই ইট, দেখা যাক কেমন হয়েছে, বাসা যেহেতু বানানো, তো হোটেলের মতন হয়নি। Guys, চিংড়ি মাছ গুড, মানে একটু ঝাল কম হয়েছে কিন্তু বাকি সব পারফেক্ট আছে। মানে আপনার ঝাল একটু হওয়ার কথা ছিল, ঝাল একটু কম হয়েছে, যেই কারণে মনে করেন আমি টেবিলে খাইতে চাই না, নিচে পড়বো দেখে টেবিলের মধ্যে, সেই পড়ল দিন। যাই হোক, নুডলস বানানো পর্যন্ত আজকে ভিডিও ছিল, আই হোপ সো আজকে ভালো লাগছে। যদি আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বেটার হবে। তো দেখতে দেখতে আজকে ভিডিও এখানে ইন করতেছি, আই হোপ সো আপনাদের কাছে আজকে ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিয়েন, দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।